মানে স্কুটারে এবং আমি সেভেকেটের ভেতরে ঢুকিনি বাইরে থেকে প্রেস করছি, এই কারণে আমরা এখনো বলি নোটবন্দি, কোভিড, এলপিজি গ্যাসের দাম, পেট্রোল, ডিজেল, কৃষকদের ড্যাকোনিয়ান ল, সব মিলিয়ে মোদি সরকারের এই দেশটাকে মোদি সরকার বেঁচে দিচ্ছে। বিএসএনএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। পুরো দেশটাকে মোদি সরকার আর অমিত বাবু বিক্রি করে দিয়েছে। কাজে এই সরকার জনবিরোধী সরকার, জনগণ বিরোধী সরকার, অ্যান্টি উম্যান সরকার, অ্যান্টি কৃষক সরকার, অ্যান্টি মজদুর সরকার, অ্যান্টি ইয়াং জেনারেশন সরকার, এই সরকার দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। তাই সর্বনাশী সরকারে আমরা পতন চাই, আমরা চাই না এরকম কোন সরকার থাকুক। আজকে নিজেদের নামে ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে, ভূগোলকে ভুলিয়ে দিচ্ছে, স্টেডিয়ামের নামও পাল্টে দিচ্ছে। বল্লভ ভাই পাটেল, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, রাজেন্দ্র প্রসাদ, বাবা সাহেব আম্বেদকর, সব নিজেদের নামে। এবার বলুন যত বাংলা ইন্ডিয়াতে রাস্তা আছে, আমি জানি না কবে হয়তো দেশের নামটাও বলতে দেবে। ভেরি সরি, ভেরি আনফর্চুনেট থিং। এটাই আমাদের প্রতিবাদ ছিল, এখন আমরা আপাতত এটা শেষ করলাম। সন্ধ্যাবেলাও আমি আজকে গাড়ি ফ্লেট ইউজ করিনি, আমি করব না, আমি গ্রিন কারে করেই, স্কুটারে করেই আজকে বাড়িও ফিরব। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা অনেক সাথ দিয়েছেন বলে।